দার্জিলিংয়ের বিজেপি সাংসদ যশবন্ত সিংহের নামে থানায় নিখোঁজ ডায়েরি করল গোর্খাল্যান্ড টাস্ক ফোর্স নামে একটি সংগঠন পাশাপাশি দিল্লিতে যশবন্তের বাসভবনের সামনে বিক্ষোভ দেখালো গোর্খা জনমুক্তি মোর্চা দু নয় লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে বিজেপির প্রার্থী যশবন্ত সিংহের পাশে দাঁড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা প্রায় আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতে সংসদ যশবন্ত কিন্তু মোর্চা সমর্থকদের অভিযোগ জেতার পর থেকেই যশবন্ত সিংহকে আর সেভাবে পাহাড়ে দেখা যায়নি মোর্চা নেতৃত্বের দাবি গোর্খাল্যান্ড ইস্যুতেও দিল্লিতে সরব হতে দেখা যায়নি যশবন্তকে দার্জিলিং এ বিজেপি সাংসদের বিরুদ্ধে এই একই অভিযোগ গোর্খাল্যান্ড টাস্ক ফোর্স নামে একটি শুক্রবার কার্সিয়াং থানায় যশবন্ত সিং এর নামে নিখোঁজ ডায়েরি করলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনীষ তামাং তার অভিযোগ দার্জিলিং কিংবা দিল্লি কোথাও যশবন্ত সিং এর সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যায় না যশবন্ত সিং এর বিরুদ্ধে ক্ষোভের আঁচ পৌঁছেছে দিল্লিতেও

গোর্খাল্যান্ডানা এদিন রোশন গির নেতৃত্বে মোর্চার একদিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি সোনিয়া ও রাহুল গান্ধীদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন মোর্চা নেতারা কংগ্রেস কাজে বড় নেতা রাহুল ম্যাডাম সোনিয়া গান্ধী কাল हमारा जो बंगाल इंचार्ज जोशी साहब है उन लोगों को मिलने के लिए और और दूसरा जो नेता लास्ट टाइम वी क्विट अडमिट विल ट्राई टू मीट दम एंड विल अगेन डेफिनेटली रिक्वेस्ट दैट वी शुड ऑल्सो बी कंसिडर इमीजिएटली फॉर अ स्टेट वुड फॉर गोरखालैंड তবে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন মোর্চা নেতারা ও রাজনৈতিক মহলের মতে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আশাতেই দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের দিকে ঝুঁকতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা আর সেজন্যই যশবন্ত সিংয়ের পদত্যাগের দাবি তুলে বিজেপি নেতাদের সুকৌশলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বিমল গুরুং রোশনগিরিরা বিজেন্দ্র সিংহ ও মোহনপ্রসাদ প্রসাদ এবিপি আনন্দ